নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি করব কারি পাতা রাইস। এখানে আমি একদিনই রান্না করেছিলাম কারি পাতা রাইস আর গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। আমি কী কী নিয়েছি একটু দেখে নিন। আমি এখানে বাসমতি চালটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে এক কাপ চাল নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে জলটা ঝারিয়ে নেবেন। খুব সহজ রান্না করা কারি পাতা রাইস। তারপর আমি কড়াতে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো ছোটো এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে আমি কয়েকটা কাজু দিয়ে একটু ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়, আপনারা বাড়িতে করবেন, খুবই সহজ করা। যদি তাড়াহুড়ো থাকে অফিস বা টিফিনে দেওয়ার জন্য আপনারা এটা করতে পারেন। আমার গাছে কারি পাতা ছিল, আমি কারি পাতা দুটো ডাল একটু পাতাগুলো নিয়ে আমি এটা ফোড়নে দিলাম। দেখবেন খুব না জ্বলে যায় কারি পাতা, তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে ওখানে দিয়ে দিলাম আমি কিশমিশ। পাতাটা যেমন না পুড়ে যায় কারি পাতাটা, তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। তারপর আমার চালটা সেদ্ধ করা আছে, ওই চালটা আমি দিয়ে দেব। খুব হালকা করে চালটা আমি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। কেমন লাগছে আমার ভিডিও প্লিজ জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি পরিমাণ মতো নুন মিষ্টি একটু দিয়ে নেব। যখন আমি চালটা সেদ্ধ করেছিলাম অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু সেটা তো বেরিয়ে গেছে, আমি আর একটু ওই জন্যে নুন আর মিষ্টি দিয়ে নিলাম। হয়ে গেছে। আমি একটুখানি গাওয়া ঘি খুব সুন্দর গন্ধের জন্যে লাস্টে আমি দেবো। দু এক মিনিট ঢাকা দেবেন। চিনি দিয়ে আমি তো একটুখানি চিনি দিয়েছি, চিনিটা গলে যাবে একটুখানি ঢাকা দিলে। খুব একটুখানি গাওয়া ঘি, হাফ চামচ গাওয়া ঘি একটু দিয়ে একটু নেড়ে নাবিয়ে নেবেন। তৈরি আমার কারি পাতা রাইস। জানাবেন কেমন লাগলো কারি পাতা রাইস। আপনাদেরকে অনেক ধন্যবাদ।